এ তো কেঁচো খুঁড়তেই কেউটে। পার্কে সাপ দেখতে গিয়েই নজরে আসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটার কার্ড। ভোটের মুখে একাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের ব্রাহ্ম মন্দির পার্ক এলাকায়। কিন্তু কিভাবে এলো এতগুলি ভোটার কার্ড, কারা ফেলে গেল, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আমি দেখলাম কি মানে এদিক দিয়ে একটি দারাজ যাচ্ছিল বিশাল বড়, তো দারাজ সাপটা দেখার পরে দেখি ওখানে কিছু ভোটার কার্ড পড়ে আছে। এখন ভোটার কার্ড পড়ে আছে কতগুলো আছে না আছে সেটা তো আমি জানি না, ওটা থাকছিল মিনিমাম 35-40টার মতন হবে। রাস্তা দিয়ে যেতেছিলাম, দেখলাম প্রচন্ড ভিড়, এসে দেখি বহুত ভোটার কার্ড পড়ে আছে, লোক জমাট হয়েছে, দেখছে নানা রকম ধরনের ভোটার কার্ড পড়ে আছে, বহুত লোক দেখছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, এর মধ্যেই রাস্তার পাশে একটি পার্কে অনেকগুলো ভোটার কার্ড পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কোচবিহার শহরের সুনীতি রোড, সুনীতি রোডের পাশেই রয়েছে ব্রাহ্ম মন্দির পার্ক, আর সেই পার্কের সামনে এভাবেই ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রীতিমতো 35-40টি ভোটার কার্ড রয়েছে যেগুলো এখানে পড়ে রয়েছে, তারা এই ভোটার কার্ডগুলো এখানে ফেলে গিয়েছে, এই কিন্তু প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ, উদ্ধার হয় 31টি ভোটার কার্ড। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে ভোটের মুখে এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। সব মিলিয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লোকসভা নির্বাচনের মাঝে। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।